আসসালামু আলাইকুম জুওলজি ইনোভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশের বিলুপ্ত বন্যপ্রাণী নিয়ে প্রথম পর্বটি যদি আপনারা না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে এটার লিংক দেওয়া হলো আমার পরামর্শ থাকল ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন আজকে শুরু করতে যাচ্ছি বাংলাদেশের বিলুপ্ত বন্যপ্রাণী নিয়ে দ্বিতীয় পর্ব আজকের পর্বের প্রথম প্রাণী হচ্ছে ভারতীয় নেকড়ে যা কিনা ধূসর নেকড়ে বা গ্রে একটি উপপ্রজাতি আমাদের দেশে নেকড়েরা নেকড়ে বাঘ নামে পরিচিত হলেও বাঘ কিংবা বিড়ালের সাথে এদের কোনো সম্পর্ক নেই বরং এদের সম্পর্ক হলো কুকুর শিয়াল তথা ক্যানেডি ফ্যামিলির সাথে নেকড়ে দেখতে অনেকটাই কুকুরের মতো কুকুরের থেকে এদের আকৃতি অনেক বড় এবং এদের কামড় জ্বরও অত্যাধিক নেকড়ে দল ভেদে বসবাস করে এদের দলকে প্যাক বলা হয় এদের দলে বিভাগ দেখা দেয় দলপ্রধানকে আলফামেল বলে আজকের পর্বের দ্বিতীয় প্রাণী হচ্ছে রাজশকুন যা কিনা কালো রাজশকুন বা এশিয়ান কিং ভালচার নামেও পরিচিত বিরাট আকৃতি এবং ভয়াবহ ঠোঁট এদের রাজকীয় ভাব এনে দিয়েছে মরা প্রাণী দেখলে এরাই সর্বপ্রথম খেতে বসে এদের পছন্দ মতো অংশ না নেওয়া পর্যন্ত অন্য সাধারণ প্রজাতির শকুনেরা দাঁড়িয়ে থাকে উনিশশো সালের পর এই অনিন্দ্য সুন্দর রাজকীয় পাখিটি আর বাংলাদেশে দেখা যায়নি আজকের পর্বের তৃতীয় প্রাণীটি হচ্ছে একটি সাপ যা কিনা ডিমখেকো সাপ বা ইন্ডিয়ান ইগ ইটার স্নেক নামে পরিচিত নাম শুনেই বোঝা যাচ্ছে ডিম এদের প্রিয় খাদ্য বিভিন্ন পাখিদের ডিম চুরি করে খেতে এরা পছন্দ করে পাখির বাসা এবং মুরগির খোয়ার থেকে এরা ডিম চুরি করে খায় এরা নির্বিষ এবং এরা ভীতু প্রকৃতি আজকের পর্বের সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে বারাসিঙা বা জলার হরিণ বারাসিঙা কথাটি বারোটি শিং শব্দটি থেকে এসেছে যদি গোনা হয়ে থাকে তাহলে দেখা যাবে এদের শিঙে সত্যিকার অর্থেই বারোটি খণ্ড রয়েছে খাল বিল ডোবা বিভিন্ন জলাভূমির আশেপাশে থাকে বিধায় এদেরকে জলার হরিণ বা সম্ফ বলে একটা সময় বাংলাদেশের সকল বনভূমিতে এদের দেখা যেত কিন্তু অনবরত বসতি ধ্বংসের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে এরা বিলুপ্ত বাংলাদেশে একটা সময় তিন প্রজাতির গন্ডার দেখা যেত এর মধ্যে সবচেয়ে বেশি যে দেখা যেত সেটি হচ্ছে ভারতীয় গন্ডার আফ্রিকান হাতি এশিয়ান হাতি এবং আফ্রিকান গন্ডারের পর সবচেয়ে বড় স্থলচর প্রাণী হিসেবে ভারতীয় গন্ডারই পরিচিত এদের পুরুষ সদস্যের ওজন আড়াই মেট্রিক টন পর্যন্ত হতে পারে এদের চামড়া এতটাই পুরু যে এদের পর ছোট কোনো পাখি বসে থাকলেও এরা টের পায় না ভারতীয় গন্ডারের মতো জাভান গণ্ডারেরও একটিমাত্র শিং থাকে বাংলাদেশ তো বটেই বিশ্বের সকল বনভূমি থেকে বর্তমানে জাভান গণ্ডার বিলুপ্ত এদেরকে একমাত্র এখন চিড়িয়াখানাতেই দেখা যায় পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতের গন্ডার হলো সুমাত্রান গণ্ডার একটা সময় বাংলাদেশে এই অনিন্দ সুন্দর গন্ডারটিও দেখা যেত অন্যান্য এশীয় প্রজাতির গন্ডারের সাথে এদের প্রধান পার্থক্য হলো এদের দুইটি শিং থাকে যা কিনা তাদের আফ্রিকান জাত ভাইয়ের সাথে সম্পর্কযুক্ত তবে এদের শিং দুটি ছোট আকারের হয়ে থাকে বর্তমানে ইন্দোনেশিয়ার সুমাত্র দ্বীপেই কেবল এদের পাওয়া যায় একটা সময় গোলাপি শির হাঁস নামে বাংলাদেশে একটি পাখি পাওয়া যেত বর্তমানে এরা এতটাই বিরল প্রজাতির প্রাণী যে ভারতের কয়েকটি প্রদেশ ব্যতীত পৃথিবীর কোথাও এই পাখি দেখা যায় না মানুষের লোভের কারণে চোরাকারবারে নদী ভরাট খাল ভরাট বনভূমি ধ্বংস জলভূমি ধ্বংস ইত্যাদি অনেক কারণে প্রতি বছর বিশ্বে অনেক অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন